হাই বন্ধুরা, ঘরের রান্না চ্যানেল থেকে আপনাদের ওয়েলকাম। আমি আজকে টমেটো আর আমের চাটনি করব। দেখুন, আমি কেটে নেই, নেবার পরে কি কি দেব সেটা পরে দেখাবো। আমি এই যে টমেটোটা কেটে ধুয়ে নিয়েছি, আমটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করে নেব টমেটোটা, চাটনি বানানোর জন্য পেস্ট করব। আর চিনি 5 ফোঁটন, শুকনো লঙ্কা 8টা, 1টা তেজপাতা, কাজু, কিশমিশ এগুলো দেব। এবার আমি এটা পেস্ট করে নিই। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, একটু ঘি দেব। একটু কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেব, তাতে গন্ধটা খুবই ভালো হবে। হালকা করে ভেজে নেব। যখন চাটনিতে দেবো এটা, গন্ধটা খুব সুন্দর আসবে। এবার সাদা তেল দিয়ে দেবো। দিয়ে 5 ফোঁটন দেব। পাঁচ ফোঁটনটা একটু ভালো করে ভাজা হোক। লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম। আমি পেস্ট করে রেখেছি টমেটোটা। এখনকার টমেটোগুলো খোসা খুব মোটা হয়, এর জন্য এটা কাটতে চায় না। আমি পুরোপুরি পেস্টটা করিনি, কিছু কিছু আছে, কিছু কিছু গোটা আছে। কড়াইতে আমি টমেটোটা বসিয়ে দিয়েছি, এখানে আমি আমটা ভেজে নেব। আমটাকে একটু ভাজবো। এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আন্দাজ বুঝে দেবেন, কারো অনেক জিনিস থাকে, কারো অল্প থাকে, সেই বুঝে চিনিটা দেবেন। এরকম মিশিয়ে খাবেন। এটা ভেজে টমেটোর মধ্যে দিয়ে দেব। আমটাকে দিয়ে দিলাম, ভেজে নিয়েছি আমটা, একটু সিদ্ধ হবে, তারপরে আমি চিনিটা দেব। কমে গেছে টমেটোটা, এবার আমি চিনি দিয়ে দেবো। চিনির তো একটা জল আছে, এভাবে আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আম সত্ত্ব দিতে পারেন, আমি কাঁচা আম দিয়েছি বলে আম সত্ত্বটা দেইনি। খেজুর দিতে পারেন, খাবারে অনেক কিছু দেওয়া যায়, দেওয়ার শেষ নেই, কিন্তু যত দেবেন তত ভালো হবে। এই যে চিনি দিয়েছি, এবার জলটা আরও বেরাবে। এরপরে জলটা আরও শুকিয়ে গেলে তারপরে কাজু কিশমিশটা নামানোর আগে দিয়ে দেব। এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম। ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। দেখুন, টমেটো আমের আচার আচার না চাটনি কত ভালো হয়েছে, খেতে খুবই ভালো লাগে। আপনারা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করবেন,
লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা যদি লাইক শেয়ার না করেন তাহলে আমি ভালো ভালো রেসিপি আপনাদেরকে কী করে দেখাবো। আর আপনারা লাইক বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন এইভাবে চাটনিটাকে বানিয়ে খাবেন। রেডি হয়ে গেছে, আম টমেটোর চাটনি রেডি। তাহলে আপনারা দেখবেন আর করে খাবেন। টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটাকে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন। বাই।